মোহাম্মদ মুখলিসুর রহমান লিখেছেন যে আমি আসরের নামাজ পড়ার সময় পাইনি, এমত অবস্থায় মাগরিব নামাজ শুরু হয়েছে, আমি কাজা নামাজ পড়বো নাকি জামাতে শরিক হব। দেখুন, আসরের নামাজ পড়তে সময় পায়নি এ ধরনের কথা বলাটা উচিত নয়, কেননা একজন মুমিন যত ব্যস্ত থাকুক না কেন তাকে নামাজ সময় মতো পড়ে নিতে হবে। বিশেষ করে আসরের নামাজ এবং ফজর নামাজে যে গুরুত্ব দেওয়া আছে ইসলামে তা অনেক বেশি গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ব্যাপারে বলেছেন যারা ফজর নামাজে উপস্থিত হয় না তাদেরকে তিনি মুনাফেক বলেছেন, মুনাফের আলামত তাদের ভিতরে আছে বা তারা মুনাফেক, এ কথা বলেছেন। আর আসরের নামাজের ব্যাপারে বলেছেন যে মান ফাতাতহু সালাতুল আসরি ফাকাদ উতিরা আন আহলিহি ও মালিহি, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল সে তার পরিবার পরিজন এবং তার সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কত কঠিন কথা! আর অন্য হাদিসে তিনি বলেছেন যে মান ফাতাতহু সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। কত কঠিন কথা এটা! তো এই জন্যে আমরা অনেক সময় দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, যে দোকানে আছি বা গাড়ি চালাইতেছি বা এই সেই, হ্যাঁ এই সমস্ত কারণে আমি নামাজকে বাদ দিই, হ্যাঁ বা নামাজের সময় পার হয়ে যায়, এটা আমাদের পক্ষে কোনো ক্রমে উচিত নয়। হ্যাঁ, তো আপনি যদি সফরে থাকেন আর যদি গাড়ি না থামায় তারপরও আপনাকে বাসের ওপরেই গাড়ির ওপরেই ইশারাতে আপনাকে নামাজ পড়ে নিতে হবে সূর্য ডোবার আগেই। হ্যাঁ, কিন্তু যদি ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে আপনার নামাজ ছুটে যায় এবং এটা শরীয়তের মতো বৈধ কারণ, তাহলে কোনো অসুবিধা নেই, যখন আপনি ঘুম থেকে উঠবেন এবং যখন আপনার স্মরণ হবে সাথে সাথে সে নামাজ আপনি পড়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন যদি ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে গিয়ে থাকে আর যখন স্মরণ হলো বা ঘুম থেকে উঠলেন তখন যদি মাগরিবের সালাত এর সময় হয়ে যায় বা শুরু হয়ে যায়, তাহলে ওই অবস্থায় আপনি মাগরিবের সালাতের নিয়তে মাগরিব পড়ে নেবেন, তারপরে আপনি কাজা পড়ে নেবেন। যদিও আলেমদের মধ্যে কেউ এরকম বলেছেন যে আপনি মাগরিবের সালাতে আসরের নিয়তে শরিক হয়ে যাবেন, যখন তিন রাকাত পড়ে ইমাম সালাম ফিরিয়ে দেবেন তখন আপনি উঠে আর এক রাকাত পড়বেন, আসরের নিয়তে আপনার আসর হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অন্যান্য আলেমরা বলেছেন যে আপনি মাগরিব পড়ে নেন, তারপরে আপনি আলাদা আসর পড়েন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম।